এবার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন শেষ মুহূর্তের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। পুরো শহর জুড়ে বইছে নির্বাচনী উৎসবের আমেজ। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটের মাঠে দেখা গেছে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমতুল্লাহ খান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম এম নিয়াজউদ্দিন, স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহানুর ইসলাম রনি ও জায়দা খাতুনকে। সকালে জাতীয় পার্টির মেয়র প্রার্থী এম এম নিয়াজউদ্দিন জয়দেবপুর এলাকায় গণসংযোগ চালান। এ সময় নির্বাচনী প্রচারণা সুন্দরভাবে চলছে বলে তিনি জানান। অন্যদিকে নগরীর মোগরখাল ও ওয়ারলেস গেটে গণসংযোগের সময় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমতুল্লাহ খান সাংবাদিকদের বলেন, ভোটাররা আর কোনোভাবেই দুর্নীতিবাজদের প্ররোচনায় ভুলবেন না। নৌকার পক্ষে এখন গণজোয়ার নগর জুড়ে। আমি জনগণের প্রশাসনের সহযোগিতা পাচ্ছি। কিছু কিছু অপ্রীতিকর ঘটনার কথা শোনা যাচ্ছে। আমি আশা করি যে এইগুলোর ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নেবে। আজকে জনগণের কাছে এটা স্পষ্ট এবং পরিষ্কার হয়েছে যে তাদের কল্যাণের জন্য যে টাকাগুলি দেওয়া হয়েছে, এই টাকাগুলি যে আত্মসাৎ করা হয়েছে দুর্নীতির মাধ্যমে, আজকে জনগণের চাহিদা হলো এই সিটি কর্পোরেশনটি হবে একটি দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন।